সংসার আলো আমি দেখতে পাচ্ছি না, সমস্ত পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। এত অধৈর্য হলে হবে? এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তনের আশায় রয়েছ, একটু তো ধৈর্য তোমাকে ধরতেই হবে। কিন্তু মাসুমা, উপতিষ্ঠর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর খনা সে তো সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঐশিকা, তুমি জয়দ্রথের ছেলেকে রুক্মিণীর কাছে দিও না। কেন? দেখো ঐশিকা, আমি জানি রুক্মিণী খুব ভালো মেয়ে, কিন্তু ওর তো কোনো ছেলে মেয়ে নেই, সেই জন্যে। রাজিমা, আপনিও? রুক্মিণীর যেহেতু কোনো সন্তান হয়নি, আমাদের সমাজে বন্ধা নারীকে কেউ কখনো ভালো চোখে দেখে না। ঈশ্বর না করুন বাচ্চাটা যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু ওই বেচারি মেয়েটাকেই সকলে দোষ দেবে। ঐশিকা, তুমি মন খারাপ করো না, তুমি বরং একটা কাজ করো, তুমি তুমি খনাকে রুক্মিণীর কাছে দাও। হ্যাঁ, তাতে রুক্মিণীরও ভালো হবে আর খনারও বিশেষ লাভ হবে। লাভ? খনা রুক্মিণীর কাছে বিদ্যা লাভ করতে পারবে। রাজন, গোটা সিংহলে পুনরায় শান্তি ফিরে এসেছে। সারা সিংহলের কাছে খনা প্রাণস্বরূপা। রাজকুমারী সিংহল তথা রাজ পরিবারের বিপদের সময় যেভাবে উত্তরণের পথ দেখিয়েছে, তাতে সকলেই বিস্মিত। সত্যি মহারাজ, খনাই প্রমাণ করেছে কন্যা সন্তান কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আর তাছাড়া জয়দ্রথ ফিরে আসার পর সিংহলে আপনার আধিপত্য আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। একজন নারীর এই ক্ষমতা থাকা কি সর্বক্ষেত্রে মঙ্গলজনক? তোমার কি মনে হয়? যে নারীর এই ক্ষমতা থাকবে, তাকে কি আমাদের সমাজ স্বাভাবিকভাবে গ্রহণ করবে? এই কথাটা তুমি ছাড়া আমি অন্য কাউকে বলতেও পারবো না, কারণ ওই সপ্তর্ষি মণ্ডলের ব্যাপারটা তো তুমি ছাড়া অন্য কেউ জানেও না। এমনও তো হতে পারে খনার প্রতিভায় মুগ্ধ হয়ে সকলে খনাকে? না, তা হবে না। তাই খনার সুরক্ষার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। খনা আমার ভাইজি, কিন্তু যুদ্ধে জেতার জন্য তো যে কোনো রকম পথে অবলম্বন করা যায়, সেখানে কোনো কিছুই অন্যায় নয়। মহানামা, অপহরণের পরিবর্তে তোমার মাথায় অন্য কোনো পরিকল্পনা আছে বুঝি? বেশ তো, বলো সেটা। তোমার পরাজয় কেউ আটকাতে পারবে না, আর তুমি সেই পরাজয়টা স্বীকার করতে চাও, তাই তো? ত্রিজটা, তুমি জানো এই পরাজয়ের স্বাদ কেমন? ত্রিজটা, তুমি জানো এই পরাজয়ের স্বাদ কেমন? মহানামা, তুমি জানো পরাজয়ের স্বাদ কেমন?